তো খুবই মর্মাহত। এটা গত বছরও আমাকে এরকম হয়েছিল। আমি এটা তখন তো মানে 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 তৎকালীন সময় পার্থ চট্টোপাধ্যায় তাকে আমি বলেছিলাম যে বিধানসভায় গিয়ে যে পার্থদা এরকম আমাদের বিধানসভায় হয় এরকম, আচ্ছা তাই নাকি, এ এমনভাবে উত্তর দিয়েছিলেন। আমার তারপর থেকে ভেবেছিলাম যে হয়তো কোনো কারণে বিষয় হবে, কিন্তু দুবছর ধরেই দেখছি আমার কোনো স্ট্যাটাস নেই। মনে হচ্ছে একটা দলে চাকর আর বাবুর, মানে আমার স্ট্যাটাসটা বোধ হয় চাকরের কাজ। আমি চাকরদের সম্মান জানিয়েই বলছি, চিরকাল সমাজজীবী মানুষের লড়াই করেছি। নিজের বিধানসভা কেন্দ্রে আয়োজিত মুখ্যমন্ত্রীর বিজয় সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এবার তাপস চট্টোপাধ্যায়কে কৌশলী সমর্থন জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেহেতু আমরা ঘাস কাটি তাই আমাদের মঞ্চে জায়গা হয়নি। এদিন মদন মিত্রকে বলতে শোনা যায়, একটা সরকারের পক্ষে 235 জন বিধায়ককে ডাকা সম্ভব নয়। আমি গত কয়েক বছর সরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পাইনি। কার্নিভাল হোক বা অন্য কোনো সরকারি অনুষ্ঠানে আমি ডাক পাই না, আর পাওয়ার কথাও নয়, কারণ আমি প্যারামিটারে আসি না। আমি প্যারামিটারে আসবো না, অথচ আমি চাইবো, এটা কী করে হবে? তিনি বলেন, আসলে আমরা ভুলে যাই আমাদের একটা অতীত আছে, আর অতীতে আমরা সবাই রত্নাকর ছিলাম, কোনো না কোনো সময় পরে বাল্মীকি হয়েছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, রাজারহাটে তাপস চ্যাটার্জি একটা বড় ফ্যাক্টর এবং প্রচুর মানুষের সমর্থন ওর সঙ্গে আছে এবং 42 বছর ধরে প্রতিনিধি। যেটা হয়েছে আমার মনে হচ্ছে যে ইকো পার্কটা ওনার বোধ হয় বিধানসভা, নিজের বিধানসভায় নেই। আমিও তো আমন্ত্রিত নই, আমি আজ নয়, কোনোদিনই আমন্ত্রিত হই না। মানে অ্যাকচুয়ালি আমন্ত্রিত না হতে হতে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, আমি নন ইনভাইটেড লিস্টে পড়ে গেছি। তো তাতে আমার খারাপ লাগে না, আমার পার্টির তো দূর থেকেই দেখছি, তাহলেই আনন্দ। মদন মিত্রের মতে কেউ যদি নিজেকে চাকর বাকর বলে সেটা কি আইনের কোনো জায়গায় ফেলা যায়? উনি তো অন্য কাউকে গালাগাল দেননি, ও তো পার্টিকে গালাগাল দেয়নি। রাজারহাট নিউ টাউনের বিধায়ককে কামারহাটির বিধায়কের পরামর্শ, গালাগাল দিন কিন্তু আত্মহত্যা করবেন না, খেলা অনেক বাকি আছে। অরিন্দম ভট্টাচার্য ও দীপক দেবনাথের রিপোর্ট, আজ তাক বাংলা।